Panvision TV presents. আমি এখন সাইকেল জোরে চালাতে পারি। আমি অনেক স্পিডে সাইকেল চালাতে পারি আর অনেক ভাবে সাইকেল চালাতে পারি। তুমি আমার সাথে সাইকেল চালিয়ে পারবে না। আমার সাথে তো আবিদও পারে না। তার মানে কি তুমি কি আমার সাথে পাল্লা দিতে চাও? হুজাইফা, তুমি আমার সাথে পারবে না, আমি তো ফাস্ট হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর পাল্লা দিতে হবে না, এতে বিপদ হতে পারে। না, আমি আদিলের সাথে পাল্লা দিতে চাই, আমি এখন ভালোই সাইকেল চালাতে পারি। ওকে, আসো তাহলে। এবার দেখো আমি কত জোরে চালাই। ইয়াহু! আরে আরে আরে, থামো তোমরা, কি করছো তোমরা? এভাবে চালালে তো পুরো ব্যথা পাবে। থামো বলছি। ইয়া ইয়া ইয়া, আমি ফার্স্ট হব। এবার দেখো আমি কত জোরে চালাই। ইয়াহু! ইয়া ইয়া ইয়া, আমি ফার্স্ট হব। হু হু হু! আরে থামো তোমরা, কি করছো তোমরা? এভাবে চালালে তো পুরো ব্যথা পাবে। থামো বলছি। আদিল, তুমি রং সাইড দিয়ে আমাকে ফেলে দিয়েছো। আমি তোমাকে ফেলে দিইনি। তুমি তো আমার সাইকেলের উপরে পড়েছো। তুমি আমাকে ফেলে দিয়েছো, আমার সাইকেলও ভেঙে গেছে। তুমি ভালো করে সাইকেল চালাতে পারো না, আবার আসছো পাল্লা দিতে। ব্যথা পেয়েছি, আমার সাইকেলও ভেঙে গিয়েছে। বাসায় গেলে আম্মু অনেক বকাবকি করবে। আমি আগেই বলেছিলাম এভাবে করো না, বিপদ হতে পারে। এখন দেখো তো দুটো সাইকেলই ভেঙে গেছে, তোমরাও ব্যথা পেয়েছো। আসসালামু আলাইকুম বাচ্চারা। ওয়ালাইকুমুস সালাম। তোমরা সবাই এখানে কি করছো? তোমাদের কি অবস্থা হলো? ইন্না লিল্লাহ। তোমরা কিভাবে ব্যথা পেলে আর এই সাইকেলগুলো ভাঙলো কিভাবে? ওস্তাদ, ওরা দুজন সাইকেল চালাতে পাল্লা দিয়েছিল, আমি নিষেধ করেছি কিন্তু ওরা শুনেনি। এখন দুজনে পড়ে ব্যথা পেয়েছে, সাইকেলও ভেঙে গেছে। আদিলি আমাকে পাল্লা দিতে বলছে। তুমি তো আমার সাথে পাল্লা দিয়েছো আর আমার উপরে এসে পড়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আসো এখানে বসো, আমি দেখছি তোমাদের কি করা যায়। ইস, সবাই কিভাবে ব্যথা পেয়েছে। কিন্তু আমার সাইকেল তো ভেঙে গেল, সাইকেল তো ভালো হবে না, তাহলে আমি কি করব? আমারও এখন ভালোই লাগছে ওস্তাদ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, এখন যা হারিয়ে গেল আর যা ভেঙে গেল তার জন্য কষ্ট পেও না, সবাই দোয়া পড়ো। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খাইরাম মিনহা। মাশাআল্লাহ উস্তাদ, দোয়াটা তো অনেক সুন্দর, এর অর্থ কি? এর অর্থ হলো, হে আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো আর আমি যা হারিয়েছি তার থেকে ভালো কিছু আমাকে দান করো। এই দোয়াটি অনেক সুন্দর, এটা পড়লে কি আমার এই সাইকেলের চেয়েও ভালো সাইকেল পাবো? প্রথমে তোমাকে দোয়া পড়তে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ চাইতো এর চেয়েও ভালো জিনিস আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এই দোয়াটি কি গানে গানে শিখতে পারি? ঠিক আছে, এখন তাহলে দোয়াটি আমার সাথে একবার পড়ো। আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি আজিরনি ফি মুসিবাতি ফি মুসিবাতি ওয়া খলিফ লি ওয়া খলিফ লি খায়রাম মিনহা খায়রাম মিনহা। গানে গানে দোয়া শেখো। বিপদে মুসিবতে পড়লে হতাশ হইও না, ধৈর্য ধারণ করতে হবে, পড়তে হবে দোয়া। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা। اللهم اجرني في مصيبتي اخلف لي خيرا منها
বিপদ এলে ভেঙে পড়া যাবে না এক বিন্দু, এই দোয়াটি পড়লে হবে আল্লাহ পরম বন্ধু। বিপদ এলে ভেঙে পড়া যাবে না এক বিন্দু, এই দোয়াটি পড়লে হবে আল্লাহ পরম বন্ধু। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা। বিপদ হলো আল্লাহ তাআলা পক্ষ থেকে পরীক্ষা, বিপদ থেকে নিতে হবে ভালো থাকার শিক্ষা। বিপদ হলো আল্লাহ তাআলা পক্ষ থেকে পরীক্ষা, বিপদ থেকে নিতে হবে ভালো থাকার শিক্ষা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা। বিপদ এলে শরণ করো আল্লাহকে বেশি বেশি, কেউ না থাকুক আল্লাহ রবিন তোমার পাশাপাশি। বিপদ এলে স্মরণ করো আল্লাহকে বেশি বেশি, কেউ না থাকুক আল্লাহ রবিন তোমার পাশাপাশি। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা। বিপদ হলো আল্লাহ তাআলা পক্ষ থেকে পরীক্ষা, বিপদ থেকে নিতে হবে ভালো থাকার শিক্ষা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি আখলিফ লি খায়রাম মিনহা।